ওয়েলকাম ব্যাক মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল আপনাদের আবারও স্বাগতম। সো গত পর্বগুলোতে আমরা হোম ইনসার্ট ডিজাইন লেআউট রেফারেন্সেস রিভিউ এসব সম্পর্কে যাবতীয় তথ্য আমরা অর্থাৎ সব কিছু আমরা জেনেছি। সো আজকের পর্বে আমরা জানবো এই যে ভিউ যে টুলটা আছে সেই টুলটার সব কিছু আমরা আজকে জানবো। সো যারা পূর্বের ভিডিওগুলো দেখেনি তারা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। সো ভিউ হচ্ছে এমন একটা ব্যাপার যেটা হচ্ছে আমরা কম্পিউটারে বা কম্পিউটার স্ক্রিনে আমরা কিভাবে আমাদের ডকুমেন্টকে দেখছি বা কিভাবে আমরা ডকুমেন্টকে দেখব, যেমন কম্পিউটার স্ক্রিনে কেমন, তারপরে ওয়েবসাইটে কেমন দেখাবে, তারপরে প্রিন্ট করলে কেমন দেখাবে। সো এই ব্যাপারটা হচ্ছে ভিউ। আমরা যে প্রিন্ট আউট করবো, প্রিন্ট আউটের সাথে ভিউয়ের কোনো সম্পর্ক নেই। এই ভিউ অপশনটি অনলি ফর ভিজুয়াল, অর্থাৎ আমরা যে কম্পিউটার স্ক্রিনে দেখছি শুধুমাত্র কম্পিউটার স্ক্রিনে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখার জন্যই বেসিক্যালি ভিউ, এটার সাথে কোনো প্রিন্টের সম্পর্ক নেই। ব্যাপারটা আপনাদের একদম ক্রিস্টাল ধারণা দিয়ে দিলাম আর কি যে ভিউ জিনিসটা কী। প্রথমে ভিউয়ে চলে যাব, আমরা ডকুমেন্টটা সব কিছু করা শেষ আমি এখন দেখবো আর কি যে ডকুমেন্ট আসলে কোন সাইট থেকে কেমন দেখা যায়। ওকে, ভিউয়ে আসলাম। ভিউ আসার পর রিড মোড, প্রথমে আসে রিড মোড, অর্থাৎ আমরা যদি ডকুমেন্টটা পড়তে চাই সেক্ষেত্রে আমরা রিড মোড দিতে পারি, মানে পড়ার উপযোগী একটা তারা মাইক্রোসফট ওয়ার্ড আমাদের প্রেজেন্ট করবে। সো দেখতে পাচ্ছেন এইভাবে ভিউ করতে পারি, তারপরে এখানে যদি ক্লিক করি পরের পেজ চলে আসবে। সো এভাবে আমরা ভিউ করতে পারি। এখন যদি আমরা এটা কেটে দিই সেক্ষেত্রে কিবোর্ডের ESC একদম কোনায় যে বাটনটা আছে সেটা আমরা যদি প্রেস করি তাহলে আগের অবস্থানে ফিরে আসবে। অল রাইট, সো এই হচ্ছে বেসিক্যালি রিড মোড। এরপর চলে আসবে প্রিন্ট লেআউট, অর্থাৎ এখন যে অবস্থায় আছে সেটা হচ্ছে প্রিন্ট লেআউট, ঠিক আছে। সো এখন হচ্ছে প্রিন্টের অবস্থায় আছে। সো আমরা যদি এখন ওয়েব লেআউট দিই, অর্থাৎ ওয়েবসাইটে যদি এই ডকুমেন্টটা পাবলিশ করা হয় সেক্ষেত্রে কেমন দেখাবে। অল রাইট, আমরা যদি ওয়েব লেআউটে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে এমনভাবে দেখাবে। আমরা ওয়েবসাইটটা দেখলাম, তারপরে রিড মোড দেখলাম। অল রাইট, আমরা যদি আবার প্রিন্ট লেআউটে ক্লিক করি তাহলে হচ্ছে যে প্রিন্ট লেআউট চলে আসবে, আগের অবস্থায় ফিরে আসবে বাই দ্য ওয়ে। তারপরে আছে হচ্ছে বেসিক্যালি ভার্টিক্যাল এবং সাইড টু সাইড, অর্থাৎ এই যে লেখাটা আছে এই পেজটা যদি আমরা ভার্টিক্যালি দেখতে চাই তাহলে হচ্ছে যে বেসিক্যালি এখন কিন্তু ভার্টিক্যাল অবস্থায় আছে, অর্থাৎ লম্বালম্বি অবস্থায় আছে। আমরা যদি সাইড টু সাইড দেখি সেক্ষেত্রে হচ্ছে সাইড টু সাইডে ক্লিক করবো তাহলে হচ্ছে বেসিক্যালি সাইড টু সাইড দেখা। আমরা যদি মাউসের স্ক্রোল বার প্রেস করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটার পর একটা পেজ কিন্তু আমি এখানে শো করছে। সো বেসিক্যালি এটি হচ্ছে যে সাইড টু সাইড ভিউ। রাইট, সাইড টু সাইড ভিউ আমরা ক্লিক করলাম, আমরা ভার্টিক্যালি ক্লিক করি। ওকে, তারপরে আছে এক ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে রুলার। এই যে রুলারে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে একটা রুলার চলে আসছে। রুলার জিনিসটা কি, আমরা কিন্তু সেকেন্ড পর্বে লেআউটে দেখেছিলাম যে হচ্ছে কিভাবে আমরা মার্জিন টানতে পারি, তাই না? সো এই যে রুলারটা, এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যদি একটু সুক্ষ্মভাবে খেয়াল করেন দেখতে পাচ্ছেন যে রুলারের যে এই আইকনটা আছে লেফট ইনডেন্ট, এই আইকনটা যদি একদম নিচে থেকে কিন্তু লেখা শুরু হয়েছে, যদি ডান পাশে দেখি সো এই যে রাইট ইনডেন্ট একদম নিচে থেকে কিন্তু শুরু হয়েছে লেখাটা। সো এই যে জায়গাটা, এই জায়গাটার বামে যে অংশটুকু সেটা হচ্ছে বেসিক্যালি মার্জিন, এবং এই যে অপশনটা, এই যে আইকনটা, এই আইকনটার ডানে যতটুকু আছে এই যে গ্রে কালার অংশটা, এটা হচ্ছে কিন্তু বেসিক্যালি মার্জিন। সো এই যে সাদা অংশটা, এই এইটুকু হচ্ছে জাস্ট ডকুমেন্ট, মানে মেইন ডকুমেন্ট, লেখার জন্য মেইন ডকুমেন্ট। এই অংশটুকু হচ্ছে বেসিক্যালি রুলারের মধ্যে পড়ছে, সো এখানে কিন্তু লেখা যাবে না। এখন আমরা যদি চাই যে না আমরা মার্জিনটা একটু সরিয়ে নেব বা জায়গাটা একটু বড় করে নেব, তাহলে আমরা এখানে জাস্ট চেপে ধরে আমরা যদি ডানে নিই ডানে যাবে, বামে নিলে বামে যাবে, এবং কিন্তু জায়গা কিন্তু বেড়ে গেছে দেখতে পাচ্ছেন যে। এবং আমরা যদি এখান থেকে সরাসরি টেনে এদিকে নিয়ে যাই তাহলে হচ্ছে যে লেখাটা কিন্তু এইদিকে চলে আসবে। আবার যদি এটা এইদিকে নিয়ে যাই, রুলারের কাজ হচ্ছে এটাই, অর্থাৎ রুলার দিয়ে আমরা দেখতে পারি যে কতটুকু মার্জিন এখানে আছে। এখানে সংখ্যাটাও আছে 7, অর্থাৎ 6 সামথিং হচ্ছে জায়গাটা খালি আছে, 7 থেকে শুরু হয়েছে আসলে রুলার। সো এই ব্যাপারটা আমরা সূক্ষ্মভাবে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো। এরপর হচ্ছে গার্ডলাইন, অর্থাৎ সূক্ষ্মভাবে যদি আমরা লিখতে চাই তাহলে গার্ডলাইন ইউজ করবো, নেভিগেশন পেন ইউজ করতে পারি আরও সূক্ষ্মভাবে ব্যাপারগুলোকে দেখার জন্য। ওকে, আমরা রুলারটা আনচেক করে দিই, এখন রুলার লাগবে না। ওকে, তারপর আসে জুম। জুম তো খুবই সহজ, আমরা একদম নিচে থেকে জুম করতে পারি সবচেয়ে সহজভাবে, যতটুকু ইচ্ছা এখানে 10 mm বড় জুম করতে পারি। আবার আমরা এখান থেকেও জুম করতে পারি, হয়ে গেছে, আমরা কিন্তু এটা এখান থেকেও করতে পারি।
অল রাইট। সো বেসিক্যালি এই হচ্ছে জুম, আমরা যদি 100% করতে চাই তাহলে এটা হচ্ছে 100%, এখন 100% আছে। আমরা যদি একটা ছোটো করি, যদি 100% দিই তাহলে দেখছেন যে একদম স্ট্যান্ডার্ড যে ভিউটা আছে সেটা কিন্তু দেখাবে। ওকে, তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে নিউ উইন্ডো। নিউ উইন্ডোতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে নতুনভাবে আরেকটা উইন্ডোতে আমাদের এই ডকুমেন্টটা চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট, এখানে একটা ডকুমেন্ট। সো আমরা কিন্তু নিউ ডকুমেন্ট থেকে নতুন একটা ডকুমেন্ট বা নতুন একটা উইন্ডো কিন্তু তৈরি করে ফেলতে পারি। তারপরে হচ্ছে স্প্লিট। স্প্লিট জিনিসটা কি, অর্থ হচ্ছে ভাগ করে ফেলা। সো আমি চাচ্ছি যে মানে এটা কিন্তু জাস্ট দেখার জন্য, আপনি যে এই ব্যাপারটাকে একদম ভাগ করে ফেলেন তা না। লাইক আমি এই যে বাংলাদেশ ভিউ বা এই যে এইটুকু এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি আমরা স্প্লিটে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে প্যারাটা আছে এই প্যারাটা উপরে চলে গেছে এবং এর উপরে প্যারাটা কিন্তু উপরে আছে। জাস্ট এটা আপনাকে দেখানোর সুবিধার্থে অনেক সময় এরকম ভিউ করা লাগতে পারে। এটি হচ্ছে বেসিক্যালি স্প্লিট, অর্থাৎ দুই ভাগে ভাগ করে আপনাকে দেখাবে। ওকে, তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট, তা হচ্ছে ম্যাক্রোস। এই ম্যাক্রো নিয়ে যদি কথা বলি তাহলে অনেকক্ষণ সময় চলে যাবে, এবং এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ ভিউয়ের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অপশন হচ্ছে ম্যাক্রোস। ম্যাক্রোস, তাহলে ম্যাক্রোস জিনিসটা কি, এত যদি ইম্পর্ট্যান্ট হয় তাহলে ম্যাক্রোস জিনিসটা কি? ম্যাক্রোস জিনিসটা হচ্ছে এমন, ধরুন আমি একটা ফরম্যাট তৈরি করলাম, আমি একটা লেটার তৈরি করলাম, যে লেটারটা হচ্ছে যে মাঝে মাঝে আমার দরকার হয়, বা আমি একটা নেম প্লেট তৈরি করলাম, বা একটা ফর্ম তৈরি করলাম, সেই ফর্মটা আমার মাঝে মাঝেই আমাকে টাইপ করতে হয়, বারবার টাইপ করতে হয়। সো এই আমি চাচ্ছি যে এই যে লেখাটা, এই লেখাটা আমি একটা জায়গায় সেভ করে রাখবো, আমার প্রয়োজনের স্বার্থে সেই লেখাটা আমি আবার যে কোনো সময় যাতে একটা সহজেই পেতে পারি, আবার বারবার লিখতে না হয়। ব্যাপারটা ক্লিয়ার করছি আরও যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো। ওকে, লাইক আমরা এই জায়গায় একটা ফর্ম তৈরি করবো, জাস্ট সিম্পল একটা ফর্ম। তো আমরা চাচ্ছি যে এই জায়গাটা যা লিখবো সেটা আমরা একটা ফর্ম্যাটে সেভ করে রাখবো, যাতে প্রয়োজনের স্বার্থে পরবর্তীতে আর এই কাজটা করতে না হয় আমাকে। ওকে, সো এই জায়গায় কার্সার টানলাম, কার্সার টানার পরে ম্যাক্রোসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা রেকর্ড ম্যাক্রো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ফর্ম্যাটটা সেভ করব সেটা আসলে কোন নামে সেভ করব সেটা আমাদের সেভ করে দিতে হবে। যেমন আমি চাচ্ছি যে এটা ফর্ম নামে থাকবে। ওকে, ফর্ম। তারপর আমরা কিবোর্ডে ক্লিক করব। কিবোর্ডে ক্লিক করার পর আমাদের একটা শর্টকাট এখানে দিতে হবে, যাতে আমরা খুব সহজেই সেই সেভ করা ফাইলটা খুব সহজেই বারবার আমরা কাজে লাগাইতে পারি, বারবার এখানে পেস্ট করতে পারি। সো আমি চাচ্ছি যে কন্ট্রোল কিউ দিলাম। ওকে, কন্ট্রোল কিউ চাপলাম। আমরা যদি এখানে প্রেস করে নিউ প্রেস শর্টকাট, এই জায়গায় যদি কন্ট্রোল এবং কিউ বা যে কোনো আপনাদের যে কোনো একটা পছন্দের শর্টকাট দিতে চান তাহলে আপনাদের পছন্দের শর্টকাটটা চেপে ধরবেন, চাপলেই এখানে এসে যাবে। ওকে, তারপরে অ্যাসাইনে ক্লিক করলাম। অল রাইট, অ্যাসাইনে ক্লিক করার পর আমাদের যে এখন যা লিখবো সব কিন্তু সেভ হয়ে থাকবে। ওকে, আমরা দেখি, দেখতে পাচ্ছেন যে রেকর্ড কিন্তু হচ্ছে, অর্থাৎ রেকর্ড শুরু হয়ে গেছে, অর্থাৎ সেভ হওয়া শুরু হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন পয়েন্টারে, মাউস পয়েন্টারের কার্সারে, এটা কিন্তু রেকর্ডের চিহ্ন। সো রেকর্ড হচ্ছে। ওকে, আমি এই জায়গায় সিম্পল একটা ফর্ম লিখি, যেমন নেম লাইক আমি এই যে ফর্মটা তৈরি করলাম, এই ফর্মটা আমি চাচ্ছি যে একটা জায়গায় সেভ করে রাখবো, যাতে বারবার নেম, এজ, লোকেশন, বার্থ ডেট, তারপরে হচ্ছে যে বেসিক্যালি এডুকেশন, এই ব্যাপারগুলো বারবার টাইপ করতে আসলে ভালো লাগে না। আমি এক জায়গায় সেভ করে রাখবো, জাস্ট একটা শর্টকাট পেস্ট করলে এটা চলে আসবে। সো এই যে লিখলাম, এই লেখাটা আসলে বেসিক্যালি রেকর্ড হয়ে যাচ্ছে ম্যাক্রোসে। সো এইটাই হচ্ছে ম্যাক্রোর কাজ, আমরা দেখছি একটু পর। ওকে, আমরা এটা লিখলাম, লেখার পর যদি আমরা এখানে স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করি তাহলে এটা আমাদের রেকর্ড হয়ে গেছে। অল রাইট, সো রেকর্ড যে হয়ে গেছে তাহলে বুঝবো কেমনি আমরা? আমি চাচ্ছি যে এই জায়গায় আমরা যে এই জায়গায় নেম, এজ, লোকেশন, বার্থ ডেট, এডুকেশন, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা কিন্তু আমরা সেভ করলাম। কী নামে সেভ করছি? কন্ট্রোল কিউ নামে সেভ করছি, যাতে কন্ট্রোল কিউ চাপলে, সরাসরি কন্ট্রোল কিউ যদি চাপি তাহলে কিন্তু এই সেভ করা ফরম্যাটটা চলে আসবে। এখন যদি আমরা টেস্ট করি একটু, লাইক আমি একদম প্রথমেই টেস্ট করি। ওকে, ইন্ট্রোডাকশনের পরে আমি যদি এই জায়গায় যদি আমি
পেস্ট করি বা এই জায়গায় পেস্ট করার সিস্টেমটা কি, ম্যাক্রোটা পেস্ট করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল কিউ। আমি কিন্তু কন্ট্রোল কিউটা দিচ্ছি জাস্ট আমার সুবিধার্থে, আপনারা কিন্তু যে কোনো শর্টকাট ইউজ করতে পারেন, ওখানে কিন্তু অপশন ছিল। সো আমি কন্ট্রোল কিউ দেই, দেখতে পাচ্ছেন যে নেম, এজ, লোকেশন, বার্থ ডেট, এডুকেশন, যে আমরা ফরম্যাটটা তৈরি করলাম একটু আগে, সেটা কিন্তু এখানে চলে আসছে। ইন্টারেস্টিং না ব্যাপারটা? খুব ইন্টারেস্টিং। সো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমরা ম্যাক্রোতে সহজেই যে কোনো কিছু সেভ করতে পারি এবং প্রয়োজনের স্বার্থে সেটাকে শর্টকাট মানে কম সময়ে আমরা এটা পেস্ট করতে পারি। ম্যাক্রো আমাদের কিন্তু কাজগুলোকে অনেক সহজ করে দিয়েছে। যারা বড় বড় বিভিন্ন তথ্যের স্বার্থে কিন্তু আমাদের বিভিন্ন ফরম্যাট তৈরি করা লাগতে পারে। এখন আমি যদি এটাকে সেভ করি, অলরাইট, এই যে জায়গায় দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বেসিক্যালি সেভ আইকন। সেভ এবং সেভ ইজ দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে বেসিক্যালি সেভ হচ্ছে নতুন করে সেভ হবে, এবং সরাসরি যদি আমরা সেভে দেই তাহলে কিন্তু যে ফাইলটা সেভ করছি জাস্ট ওই জায়গায় আপডেট হবে। ব্যাপারটা খুবই ক্লিয়ার। অর্থাৎ আমি যে নতুন করে লিখলাম এটা কিন্তু সেভ হয় নাই, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সেভ হয়ে গেল, আর কোনো কিছু করতে হবে না। আবার যদি এই ফাইলটা নতুন করে অন্য জায়গায় সেভ করতে চাই সেক্ষেত্রে সেভ এজে দিব, এজে দেওয়ার পর আমরা যে জায়গায় সেভ করতে চাই সেই জায়গায় নতুন করে সেভ করব। সেভ এজ এবং সেভের মধ্যে এটাই হচ্ছে বেসিক্যালি পার্থক্য। বিষয়টা ক্লিয়ার এবং ম্যাক্রো জানলাম। তারপরে প্রপার্টিস, প্রপার্টিস খুবই সহজ। প্রপার্টিস হচ্ছে যে এই ডকুমেন্টটাতে কতগুলো পেজ আছে, ওয়ার্ড আছে, তারপরে যে কমেন্ট আছে, এইসব ব্যাপারগুলো হচ্ছে, অর্থাৎ ডিটেলস, এই ফাইল সম্পর্কে ডিটেলস একটা তথ্য হচ্ছে প্রপার্টিস। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি ভিউ। আর ম্যাক্রো সম্পর্কে আরও ডিটেলস আমরা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন, আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ অল, অল দ্য বেস্ট।